আগামীকাল হাওড়ায় দুর্গাপুজোর কার্নিভাল। দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রশাসনের পক্ষ থেকে এই কার্নিভালের ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, হাওড়া শহর এলাকার ১৯টি সেরা পুজোর ক্লাব এই কার্নিভালে অংশগ্রহণ করবে। বিকেল ৪টে নাগাদ এই কার্নিভাল শুরু হবে, চলবে রাত ৯টা পর্যন্ত। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ উচ্চপদস্থ আধিকারিকরা এখানে উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।